হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাতে চলেছি যে আপনারা যেহেতু অনেকেই অনেকের মাথায় চুল থাকে না, বা চুল থাকলেও এলোমেলো চুল থাকে, আপনারা কিন্তু সুন্দর মতো চুলটাকে এডিট করে বা কোনো প্রকারভাবে এডিট করতে পারেন না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো একটা মাথার ভিতরে আপনার যে কোনো চুল আপনারা বসিয়ে নিতে পারেন। এর জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিকসেট। পিকসেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মাথার চুলটি কিন্তু অনেকটাই এলোমেলো হয়ে আছে। তো আমরা এখন এই ছবিটাকে একটা চুল লাগিয়ে এই ছবিটাকে অনেক সৌন্দর্য করে নেব। তো আমরা দেখুন, অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আমরা একটি চুলটাকে সিলেক্ট করে নেব। এই চুলটা আপনারা চাইলে আমার ভিডিও দেওয়ার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই চুলটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেন বন্ধুরা, এখন আমরা এই চুলটাকে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব। তো আমরা এই আইকনটিতে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এই দ্বিতীয় নাম্বার অপশনটি আমরা সিলেক্ট করে দেবো। তো দেন বন্ধুরা, আমি এরকমভাবে যদি ধরে এরকমভাবে টান দিই তাহলে কিন্তু আমার চুলটি সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তোমাদের যখন উপরে চোখের মধ্যে একটি আইকন আছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে রিমুভ করা হয়েছে কিনা। তো দেন বন্ধুরা, আপনারা টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই ছবিটাকে আপনারা সংশোধন করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, ছবিটি বসিয়ে নেওয়ার আগে অবশ্যই আপনারা ছবিটাকে সংশোধন করে নেবেন। যে কোনো যে চুলটাকে আপনারা ভালো মতো সংশোধন করে নেবেন, যেন আপনার মাথার ভিতরে বসাতে কোনো প্রবলেম বা কোনো প্রকার প্রবলেম ফেস না করতে হয়। তো বন্ধুরা দেখুন, এই ছবিটাকে এই চুলটাকে আমি এখন সুন্দর মতো কেটে নিচ্ছি, যেন আমার মাথায় লাগাইলে যেন বোঝা না যায় যে আমার মাথার ভিতরে চুলটা লাগানো হয়েছে। তো দেখুন, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, তো আমি এখানে মিস্টেক করে ফেলছি। তো এখন আমি এটাকে সংশোধন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই চুলটা কিন্তু অনেকটাই হেভি এবং অনেকটাই সুন্দর একটি চুল। তোমাদের দেখুন, এই ছবির চুলটাকে কিন্তু আমরা সুন্দর মতো কেটে নিয়েছি। এখন আমাদের ছবিটা যদি আমরা চুলটাকে লাগাই তাহলে কিন্তু বোঝা যাবে না যে চুলটা লাগানি কিংবা অরিজিনালি। তোমাদের দেখুন, এখান থেকে আমি চুলটাকে আমার এরকম করে নিলাম। করে নেওয়ার পর বন্ধুরা দেখুন, এখন আমরা মাথা বরাবর এই চুলটাকে লাড়াচাড়া করিয়ে আমরা সুন্দর মতো মাথার ভিতরে সেট করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি, এখানে কোনো বসানো শেষই হয়নি, তারপরেও কিন্তু ছবিটা অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখুন, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা খুশি হবেন যে এরকম একটি চুল লাগানো অনেকটাই দরকারি। তো বন্ধুরা দেখুন, এখানে যেহেতু একটু বেশি আছে, তাই আমি এই চুলটাকে সুন্দর মতো কেটে নিচ্ছি। আমার মাথার যেই সিস্টেম মোতাবেক আমি এই সিস্টেম মতো আমার চুলটাকে বসিয়ে দিচ্ছি। আপনাদের মাঝে যে কোনো কাটিং থাকলে কিন্তু আপনারা যে কোনো ধরনের কাটিং আপনারা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আমি আমার চুলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে পাওয়ার কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনারা মিশাতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এখান থেকে যে কোনো একটা আর কি আপনারা চাইলে করে নিতে পারেন। তো আমি এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার চুলটা কিন্তু ওই চুলটার সাথে কিন্তু চুলটা মেশিং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখন তো কিন্তু চুলটা বোঝা যাচ্ছে না যে তার চুল না এটা লাগানো চুল, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কিন্তু বন্ধুরা একটা আগলা একটা চুল আমরা বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ছবিটা দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর লাগতেছে, কি বলবো ভাই। তো বন্ধুরা দেখুন, এখন আমাদের চুলটি বসানো শেষ। আপনারা চাইলে এই চুলটাকে কালো, সাদা, যে কোনো রং আপনারা করে নিতে পারেন, বা আপনাদের ছবির যেই কালারটা আছে সেই কালার মোতাবেক আপনারা কিন্তু কালার অ্যাডজাস্টও করে নিতে পারেন। তো এখানে অনেকগুলো অপশন দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে চুলকে যে কোনো মতো আপনারা যে কোনো কালার করে নিতে পারেন চুলটাকে, যে যেরকম ব্যবহার করে বা যে নর্মালি ইউজ করলে আপনারা নর্মালি সেভ করে দিবেন। তো আমি এগুলো আপনাদেরকে লাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, অনেকে আবার পারেন, অনেকেই পারেন না। তো যারা পারেন আরও তো ভালো, আর যারা না পারেন আপনারা একটু দেখে নিন। তো তোমাদের দেখুন, এখান থেকে আপনারা যে কোনো অপশন থেকে কিন্তু আপনারা চুলটাকে কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো তোমাদের দেখুন, আমার এখান থেকে অনেকটাই কালার অ্যাডজাস্ট করা শেষ। আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার এই ছবিটাকে আমরা এখন সেভ করে নেব। তো বন্ধুরা দেখুন, এই ছবিটা যেহেতু আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়নি, ভিডিও আর নেক্সট একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কালার এডিটিং এবং ফেস স্মুথ কীভাবে করেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি অনেক বড় হয়ে যায়, যদি একসাথে বানায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, তাই আপনাদের দেখতে আপনারা বোর হয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কালার অ্যাডজাস্ট কীভাবে করতে হয়। তো বন্ধুরা, আজকের মূলত এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন, এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাটিকে অন করে